কেউ তাকে কালো বলেছে, কেউ বা বলেছে কাজের মাসি। তবুও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে তিলোত্তমা কলকাতা জলকামানের সামনে তার বিপ্লবের আভাস পাওয়া গিয়েছে। রাস্তায় পড়ে থাকা নাম না জানা কোনো অসহায় সহযোদ্ধাকে রাস্তা থেকে তুলতে দেখা গিয়েছে। তিনিই আমাদের ডিয়ার কমরেড, দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় জেএনএর প্রতিটি বিপ্লবী গান জাগে ছাড়া অসম্পূর্ণ। তিনিই আমাদের ডিয়ার কমরেড। ধর পরিবারের দুষ্টু মিষ্টি মেয়ে থেকে গোটা বাংলার মেয়ে হয়ে ওঠা লড়াইয়ে তিনিই তো আমাদের প্রত্যেকের ডিয়ার কমরেড। বাইরে থেকে সুন্দর যে কেউ হতে পারে, কিন্তু সুন্দর ব্যক্তিত্ব অধিকারী সবাই হতে পারে না। কারো ব্যক্তিত্বের প্রতি একবার আকর্ষণ জন্মালে সেই আকর্ষণ বাহ্যিক সৌন্দর্যকেও ছাপিয়ে যায়। জন্মদিনের শুভেচ্ছা আমার তোমার সবার ডিয়ার কমরেড দীপশিখা ধর।